Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahaman. You are watching the Way of Solution, West Bengal number one study channel. আজ আমরা চর্চা করব 5th জুলাইয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হোপফুলি তোমরা রেগুলার পাবে মাঝখানে অনেক ব্যস্ততাই ছিলাম সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং আমি তোমাদের যে স্ট্যাটিক জিকে তে প্রচুর ফোকাস করাবো অবশ্যই তোমরা এই সেশনটি শেষ পর্যন্ত দেখবে আর তোমাদেরকে জানিয়ে রাখি দা ওয়ে অফ সলিউশনে তোমরা ফ্রি লাইভ ক্লাস করতে পারবে এসএসসি এমটিএস লেডি কনস্টেবল কেপি মেন অবশ্যই শিডিউলটা মেইনটেইন করে লাইভ ক্লাসে অংশগ্রহণ করো এবং আমাদের যে শিডিউল রয়েছে টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে দা ওয়ে অফ সলিউশনে ভেরিফাইড টেলিগ্রামে তোমরা কানেক্টেড থাকো দেখো আজকের প্রথম প্রশ্ন স্টার দিয়ে নেবে ভিভিআই ভারতের সলিসিটর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাবে তুষার মেহতা দেখো জি সি মুর্মু বা গিরিশচন্দ্র মুর্মু হলেন আমাদের ভারতের বর্তমান ক্যাগ কম্পোল্টার অ্যান্ড অডিটর জেনারেল তো সলিসিটর জেনারেল তুষার মেহতা দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট রি অ্যাপয়েন্টেড অর্থাৎ তুষার মেহতাকে কি হয়েছে পুনর্নিয়োগ করা হয়েছে অ্যাজ দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সলিসিটর জেনারেল হিসাবে আরও 3 বছর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তুষার মেহতার তো সঠিক উত্তর হবে অপশন এ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 জয়ী হয়েছে কোন দেশ সম্প্রতি সঠিক উত্তর হবে টিম ইন্ডিয়া অপশন এ কারেক্ট অ্যান্সার দ্য ইন্ডিয়ান মেন্স কাবাডি টিম ভারতের যে পুরুষ কাবাডি দল রয়েছে অন দ্য টাইটেল অর্থাৎ খেতাব জিতে নিল কাকে হারিয়ে ইরানকে পরাজিত করে ইন দ্য ফাইনাল ফাইনালে তো এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত সো মেনি মেনি কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া অপশন এ কারেক্ট আনসার এরপর অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 জয়ী হয়েছেন নিম্নের কে সম্প্রতি অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স জয়ী হয়েছেন অ্যানিমেশন রং অপশন বি কারেক্ট আনসার ম্যাক্স ভেস্টাপেন ইজ দ্য কারেক্ট আনসার ম্যাক্স ভেস্টাপেন ম্যাক্স ভেস্টাপেন হ্যাজ ওন দ্য ম্যাক্স ভেস্টাপেন জয়ী হয়েছেন অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 এর টাইটেল এবং ম্যাক্স ভেস্টাপেনের এটা একটা রেকর্ড কারণ এটা নিয়ে পরপর 3 বার তিনি এই টাইটেল জিতছেন সো এটা নিয়ে তিনি তার টানা তৃতীয় এই ওয়ার্ল্ড টাইটেল জিতেছেন তো রাইট অ্যান্সার আমাদের অপশন বি এরপর কোল ইন্ডিয়া লিমিটেড কাকে সম্প্রতি চেয়ারম্যান ক্যাম্প ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত করেছে আচ্ছা চেয়ারম্যান ক্যাম্প ম্যানেজিং ডাইরেক্টরকে কি বলা হয় সিএমডি এই পোস্টটিকে বলা হয় চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর তো কোল ইন্ডিয়া লিমিটেড কাকে নিযুক্ত করেছে সঠিক উত্তর হয়ে যাবে পিএম প্রসাদ অপশন ডি কারেক্ট আনসার সো কোল ইন্ডিয়া লিমিটেড অ্যাপয়েন্ট পিএম প্রসাদ অ্যাজ দ্য চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর অথবা সিএমডি প্রতি বছর কোন তারিখে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস খুব ইম্পর্টেন্ট আমাদের ভারতে কোন তারিখে ন্যাশনাল ডক্টরস ডে বা জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় সঠিক উত্তর মনে রেখে দেবে 1 জুলাই এই দিন কার জন্মদিন এটা আমরা মনে রেখে দেবে ডক্টর বিধানচন্দ্র রায় উনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সো ন্যাশনাল ডক্টরস ডে বা আমাদের জাতীয় চিকিৎসক দিবস বা ডাক্তার দিবস এটা প্রতি বছর 1 জুলাই কিন্তু আমরা সেলিব্রেট করি মূলত ডাক্তার তারা যে সেবাটা আমাদেরকে দিয়ে থাকেন খুব গুরুত্বপূর্ণ এটা আর এছাড়া এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের কিন্তু বার্থডে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো 1 জুলাই দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয় আমাদের দেশে 1991 সালে 1991 প্রথমবার এই দিনটি পালিত হয়েছিল চিকিৎসক দিবস হিসাবে চিকিৎসকদের প্রতি অর্থাৎ ডক্টরসদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য জাতীয় ডাক্তার দিবস পালিত হয় 1 জুলাই প্রতি বছর তাহলে এবারে তোমরা একটা প্রশ্নের উত্তর করো তো প্রতি বছর কোন তারিখে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এটা তোমরা কমেন্ট করো ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস কোন তারিখে পালিত হয় আর আমাদের যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যে ইবুকটা লঞ্চ হয়েছে 20 প্র্যাকটিস এটার মধ্যে 500 কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে দেখে নিও সো কর্ণাটকের বর্তমান রাজ্যপালকে এটা তোমাদের HW আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দ্য ওয়ে অফ সলিউশন এখানে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে লিংক ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে জাস্ট লিংকে ক্লিক করে জয়েন হতে পারবে লিংক কাজ যদি না করে সেক্ষেত্রে টেলিগ্রামে গিয়ে দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করবে এবং জয়েন চ্যানেল বাটনে ক্লিক করবে এরপর দেখো কামেশ্বর রাও কোডাবন্তিকে কোন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি
চিফ ফাইনান্সিয়াল অফিসারকে সংক্ষেপে বলা হয় সিএফও কি বললাম সিএফও তাহলে সঠিক উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উল্লেখযোগ্যভাবে মনে রাখতে হবে কয়েকদিন আগে যে কেপি প্রিলিমস হয়েছিল কেপি প্রিলিমসে ভারতের ব্যাংকিং এই জায়গাটা থেকে প্রশ্ন আমরা দেখেছিলাম এবং এই কেপি প্রিলিমস এই জায়গা আমরা দেখেছিলাম যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগে কি নামে পরিচিত ছিল আমরা মনে রেখে দেবো ইম্পেরিয়াল ব্যাংক এটা 1955 সালে জাতীয়করণের মাধ্যমে এসবিআই হিসেবে আত্মপ্রকাশ করে তো এর আগে এটা ইম্পেরিয়াল ব্যাংক নামে পরিচিত ছিল এসবিআই এর বর্তমান চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খাড়া দেখো কামেশ্বর রাও কডাবন্তি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারপার্সন কে উত্তর হবে দীনেশ কুমার খাড়া আর এটা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তীতে এই 1955 সালে ভারতীয় স্টেট ব্যাংক নামে আত্মপ্রকাশ করেছিল লাসেন ডায়মন্ড লীগ খেতাব জিতলেন নিম্নের কে সম্প্রতি গোল্ডেন বয় নীরজ চোপড়া দেখো নীরজ চোপড়া নামটা এমনই তিনি মনে রেখে দেবে যে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসাবে আমাদের 2020 সালে অলিম্পিক হয়েছিল কোথায় টোকিওতে তো 2020 সালে টোকিও অলিম্পিকে তিনি কিন্তু কোন মেডেল জিতেছিল স্বর্ণ পদক গোল্ডেন বয় নীরজ চোপড়া তিনি গোল্ড মেডেল জিতেছিল তিনি হলেন জ্যাভলিন থ্রোয়ার মেন্স জ্যাভলিন থ্রো অ্যান্ড সম্প্রতি তিনি একটা হিস্ট্রি করেছেন কারণ লেজেন্ড ডায়মন্ড লীগ খেতাব তিনি জিতে নিয়েছেন অ্যান্ড ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে প্রথম এবং অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত ভাবে তিনি অলিম্পিক গোল্ড মেডেল জেতেন ইন্ডিয়াস নীরজ চোপড়া ভারতের নীরজ চোপড়া ওন দ্য মেন্স জ্যাভলিন থ্রো ইভেন্ট অ্যাট দ্য লেজেন্ড ডায়মন্ড লীগ 2023 ইন সুইজারল্যান্ড সঠিক উত্তর অপশন সি আচ্ছা ডুরান্ট কাপ স্টার্ট দিয়ে রাখবে বলে রাখি এই ডুরান্ট কাপ দিয়ে না আমাদের WBP তে প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন এসেছিল দেখো এই ডুরান্ট কাপের আসর বসে আর এরপর ডুরান্ট কাপের ফাইনাল হয় এবং ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন কারা হয় এটা কোশ্চেন আছে যেমন এর আগে এফসি বেঙ্গালুরু তার আগে এফসি গোয়া তো এরকম পরপর বছর বছর চ্যাম্পিয়ন হয় এবং সেটা আমাদের পরীক্ষাতে আসে এবারে বলে রাখি ডুরান্ট কাপ হচ্ছে আমাদের এশিয়ার সব থেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট তথা ভারতের প্রাচীন ফুটবল টুর্নামেন্ট তো এই টুর্নামেন্টের এবারে আসর কয়েক জায়গায় বসবে উদ্বোধনী আসর বা কোথা থেকে শুরু এটা বলতে পারো আর সেটা হচ্ছে কলকাতা থেকে তাই প্রশ্নের উত্তর হচ্ছে কলকাতা দ্য 132 ওকে এডিশন অফ ডুরান্ট কাপ এই ডুরান্ট কাপ সম্পর্কে এই তথ্যটা মনে রেখে দেবে এশিয়াস ওল্ডেস্ট এশিয়ার সব থেকে প্রাচীন অ্যান্ড ওয়ার্ল্ডের বিশ্বের থার্ড ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা ওকে এটা কলকাতাতেই শুরু হচ্ছে 3 আগস্ট থেকে সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত এটা চলবে সর্বশেষ ফিফা র্যাঙ্কিং আচ্ছা ফিফা সম্প্রতি তার র্যাঙ্কিং রিলিজ করেছে এবং ফিফা র্যাঙ্কিং এ ভারতের সর্বশেষ র্যাঙ্ক কত এসেছে দেখো আমাদের এবারে র্যাঙ্ক এসেছে সর্বশেষ র্যাঙ্কিং এ 100 100তম র্যাঙ্ক এসেছে ওকে তাহলে মনে রাখতে হবে দ্য ইন্ডিয়ান মেন্স ফুটবল টিম ভারতের যে পুরুষ ফুটবল দল রয়েছে হ্যাজ ক্লাইম্বড 1 প্লেস এবং বর্তমান আমাদের পজিশন হচ্ছে 100তম এটা পরীক্ষাতে আসে যে এই তারিখে প্রকাশিত হওয়া ফিফার এই লেটেস্ট র্যাঙ্কিং অনুসারে ভারতের অবস্থান কত এই ধরনের প্রশ্ন কিন্তু এসএসসির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আর এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপটা করে নেবে এসএসসি এমটিএস এর এই 22-এর যে এক্সামটা জাস্ট হয়ে গেল এই তোমরা দিলে কয়েকদিন আগে তো ওই মে মাস থেকে তো ওর যত যা কোশ্চেন্স পেপার তোমরা আমাদেরকে পাঠিয়েছো ওইগুলো থেকে অ্যানালিসিস আমি এবারে ক্লাস চালু করব বুঝতে পেরেছো এরপরে দেখো কোন রাজ্য সম্প্রতি সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে এটা তামিলনাড়ু কোন রাজ্যকে হারিয়ে হরিয়ানাকে হারিয়ে তোমরা দেখবো তামিলনাড়ুর যে ওমেন্স মহিলা ফুটবল টিম রয়েছে তারা জিতেছে টাইটেল অফ সিনিয়র ন্যাশনাল ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ বাই ডিফেন্ডিং হরিয়ানাকে হারিয়ে আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাচ্ছি আর তোমরা অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা নতুন আমাদের TWS স্মার্ট নামেও চ্যানেল আছে এখানে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সঠিক গাইড এবং পরামর্শ দেওয়া হয়ে থাকে মাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল আর এই যে কারেন্ট আমাদের যে ব্যাচ চলছে সামনে দেখো লেডি কনস্টেবলের এক্সাম ডেটটা দিয়ে আমিও যেন চাপে পড়ে গেছি দেখতে দেখতে সেপ্টেম্বর মাসে লেডি কনস্টেবল পরীক্ষা সেপ্টেম্বর মাসে আমরা হাতে পাচ্ছি জুলাই আর আগস্ট তাই চটপট এই ব্যাচটা জয়েন করে নাও আমি কুইক সিলেবাস শেষ করে দিচ্ছি 1799 প্রাইজ আছে আনএকাডেমি স্টোর থেকে করবে পুরো ফুল সিলেবাস কমপ্লিটেশন হবে সেপ্টেম্বরের আগে আর তোমরা অবশ্যই এই ব্যাচটা জয়েন করো 1799 এই ব্যাচের প্রাইস
এক বছরের ভ্যালিডিটি তুমি প্রিলিমস কমপ্লিট হয়ে গেলে মেনের জন্য কিন্তু এই ক্লাসগুলো পরে আবার দেখতে পারবে সিএইচএসএল এমটিএস এর এই ব্যাচটা জয়েন করো যারা এমটিএস এর নোটিশ দেবে ডেসক্রিপশনে লিংক থাকবে যে কোনো ব্যাচ তুমি নিতে পারো ফুড এসাইডটাও আছে সেক্ষেত্রে তোমরা কি করবে আলামিন নাইন আমিন কোড অ্যাপ্লাই করে নেবে ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে কিভাবে নেবে সিম্পল স্টেপ প্রথমে যে ওয়েস্ট আমি লিংক দেবো আমি লিঙ্কে ক্লিক করলে এরকম পেজ খুলবে আমার লিঙ্কে ক্লিক করলে অ্যাপ ইনস্টল থাকলে এরকম পেজ খুলবে এই স্টোরে তোমাকে নিয়ে যাবে স্টোরে যাওয়ার পরে তুমি যে ব্যাচটা কিনবে সেই ব্যাচে চলে যাবে জয়েন ব্যাচে করবে ডাব্লিউবিপি বা লেডি কনস্টেবলের ব্যাচে যুক্ত হলে ব্যাচ নাম্বার টুতে যুক্ত হবে যেখানে 250 ঘন্টা লাইভ ক্লাস আছে তো গিয়ে এই জয়েন ব্যাচে ক্লিক করলে এখানে এরকম প্রাইস শো করবে আলামিন নাইন আমিন কোড অ্যাপ্লাই করবে কুপন কোড প্রাইস ড্রপ হবে তারপর এখান থেকে পেমেন্ট করলে ভর্তি কমপ্লিট চলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাচ্ছি কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম হরপ্পা সভ্যতার জাদুঘর স্থাপিত হবে বিশ্বের বৃহত্তম হরপ্পা সভ্যতার জাদুঘর দেখো কোথায় এটা হবে হরিয়ানা ঠিক আছে এটা মনে রাখবো আমরা দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মিউজিয়াম অফ হরপ্পান কালচার ইজ কামিং আপ ইন রাখিগড়ি রাখিগড়ি জানো হরিয়ানা তো এটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে বেসিক্যালি প্রায় 5000 বছরের পুরনো সিন্ধু সভ্যতার নিদর্শন কিন্তু প্রদান করা হবে সম্প্রতি প্রয়াত তরুণ মজুমদার নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন দেখো প্রয়াত তরুণ মজুমদার ছিলেন তিনি চলচ্চিত্র পরিচালক তিনি বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টর ছিলেন ওকে 1962 সালে কাঁচের স্বর্গ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান তিনি পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন এবং তিনি উত্তম কুমার এবং সুচিত্রা অভিনীত চাওয়া পাওয়া ছবি দিয়ে প্রথম চলচ্চিত্র জগতে বা ফিল্ম পরিচালনা করেছিল কোন তারিখটি পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 28 জুলাই ওকে তাহলে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কোন তারিখে না 28 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এটা খেয়াল রাখতে হবে আর হেপাটাইটিস এই ইনফরমেশনটা কিসের জন্য এই লিভারে এই প্রদাহটা হয় অ্যান্ড দেয়ার আর 5 মেইন টাইপস অফ হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস এ বি সি ডি এবং ই সম্প্রতি প্রয়াত সুশোভন বন্দ্যোপাধ্যায় নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন তিনি এক টাকার ডাক্তার হিসেবে পরিচিত আমরা জানি এবং তিনি কিন্তু পদ্মশ্রী সম্মানে ভূষিত হন সম্প্রতিকালে তিনি এক টাকার ডাক্তার নামেই খ্যাত ছিলেন প্রয়াত বোলপুরের বিশিষ্ট চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় দ্রৌপদী মুর্মু সম্প্রতি দেশের কততম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকর তো তিনি হচ্ছেন আমাদের দেশের 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ মনে থাকবে আমাদের চিফ জাস্টিস কে ছিলেন সেই সময় এন ভি রামনা তিনি তাকে শপথ বাক্য পাঠ করালেন বর্তমান কে ডি ওয়াই চন্দ্রচূড় মনে রাখতে হবে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামনা এবং 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু এবং দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি প্রথম বা হয়েছিলেন কে প্রতিভা পাটিল এরপর দেখব 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক এটা স্পোর্টস রিলেটেড খুব ইম্পর্টেন্ট এটা কোথায় আয়োজিত হবে সঠিক উত্তর দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2028 এটা হয়ে যাবে লস অ্যাঞ্জেলস দেখো 2020 কোথায় হয়েছে টোকিওতে হয়েছে 2024 সামার অলিম্পিক হবে কোথায় প্যারিসে হবে এটা ইম্পর্টেন্ট 2028 কোথায় হবে লস অ্যাঞ্জেলসে হবে 2032 কোথায় হবে ব্রিসবেনে হবে এগুলো কিন্তু নোট করে নেবে ভিভিআই ভিভিআই প্রতি বছর কোন তারিখে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে দেখো একটা তো আমরা করি জাতীয় পর্যটন দিবস যেটা হচ্ছে 25th of January ন্যাশনাল ট্যুরিজম ডে বা জাতীয় পর্যটন দিবস এটা আমরা কি মনে রাখবো আমাদের ন্যাশনাল বা জাতীয় ট্যুরিজম ডে আর ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড বললে সেটা আমরা মনে রেখে দেবো 27 সেপ্টেম্বর হলো আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে দেখো প্রত্যেকে এখনো লাইক করোনি একটা লাইক বাটনে ক্লিক করে দাও গরমে ঘেমে দাঁড়িয়ে ক্লাস করানো হয় তোমাদের স্বার্থে তো অবশ্যই লাইক করবে এনকারেজ করবে এবং অবশ্যই ভালো ভালো ক্লাসগুলিকে শেয়ার করবে ভারতে বর্তমান রামসার সাইট কথা দেখো রামসার কনভেনশন হয়েছিল রামসার সম্মেলন হয় 1971 ইরানের রামসারে ভারতবর্ষে 1982 এটা কার্যকর হয় তো ভারতে বর্তমান 75টা রামসার সাইট আছে যদি বলে কোন রাজ্যে ম্যাক্সিমাম আছে দেখো 14টা রামসার সাইট আছে যে রাজ্যে এটাই হচ্ছে সর্বাধিক এটা হচ্ছে তামিলনাড়ু মনে আছে তো এটা হবে তামিলনাড়ু সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ইউপি 10টা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দা ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং প্লে লিস্টে চলে যাও আমি নতুন সংবিধানের সিরিজ স্টার্ট করেছি সংবিধানের ক্লাসগুলো দেখো দুর্দান্ত ক্লাস হচ্ছে সংবিধানের দুর্দান্ত ক্লাস থ্যাংক ইউ